1994 সালে ভারতবর্ষের পার্লামেন্টে কংগ্রেসের এমপি, বিজেপির এমপি, সব এমপি মিলে একটা আমরা প্রস্তাব নিয়েছিলাম। সে প্রস্তাবটা কি, জম্মু কাশ্মীর যেটা পাকিস্তান অকুপাই করে রেখেছে, অধিকার করে রেখেছে, সেইটাকে মুক্ত করতে হবে। রাজ্যসভাতে নিয়েছিলাম, লোকসভাতে নিয়েছিলাম, আমি এই বিষয়টা তুললাম। হ্যাঁ, 2 নম্বর কী করলাম, 1948 সাল থেকে ভারতবর্ষের জম্মু কাশ্মীর এলাকায় ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের মনিটরিং গ্রুপ আছে। কী করে তারা, তারা দেখে বর্ডারের পরিস্থিতি কী, মনিটরিং গ্রুপ মানে আর কিছু না, এইটা হচ্ছে ইউনাইটেড নেশনসের প্রশ্ন। আমি বলেছি ইউনাইটেড নেশনস 1948 সাল থেকে কাশ্মীর সীমান্তে মনিটরিং গ্রুপ রেখে দিয়েছে। এবার আমি এটা বলেছি যে 71 সালে পাকিস্তানকে পরাজিত করার পর 72 সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে ভুক্ত সিমলা এগ্রিমেন্ট হলো, ঠিক আছে। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে লাহোরে গিয়ে লাহোর এগ্রিমেন্ট, লাহোর সমঝোতা হলো, লাহোর ডিক্লারেশন ঘোষণা হলো। এই যে আমরা এটা করছি জম্মু কাশ্মীরে, এটার সঙ্গে এটার কী সম্পর্ক থাকতে পারে বা কী হতে পারে, আপনি আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। আই ওয়ান্ট টু বি এনলাইটেন মানে এই রকম একটা পরিস্থিতিতে আপনি আমাকে বুঝিয়ে দিন যে জম্মু কাশ্মীরের ভাগ তার সঙ্গে আজকে দ্বিপাক্ষিক চুক্তি এর কী সম্পর্ক হতে পারে বা এর পরিপ্রেক্ষিতে কী হতে পারে। আমি কোনো মন্তব্য করি যে আপনি ভুল করছেন তা বলিনি, বেকার যদি বলে থাকি সবার জুতো খেয়ে না, জুতোর বিষয় নয়। আপনি বলেছিলেন যে নিয়ম ভঙ্গ করে, কোনো নিয়মের তোয়াক্কা না করে আপনি এটা কিভাবে করলেন, তখন আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রী আপনাকে প্রশ্ন করেছিল কোন নিয়মের আপনার ভঙ্গ করেছে, আপনাকে বলেছিল সংসদে। আপনি বলছেন যে ইউএনও থেকে ইউএন একটা মনিটরিং করে, আজকে যখন 370 বিলুপ্ত করে দিল সেই ইউএনওতে পাকিস্তানও গিয়েছে, সেই ইউএনও কিছু কিছু কথা বলছে না, আপনি কি করে বলতে পারেন? আপনি তো বলবেন যে 370 হয়েছে, কেন আপনি তা বলবেন? আপনি কি বলছেন?